বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আট দিন পরকে আপনাদের সবাইকে স্বাগত। সময় নষ্ট না করে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হলো তিল মুরগি, আর অন্যরকমভাবে বলতে গেলে তাহিনি চিকেন। আমি দেখাচ্ছি কিভাবে এটা বানাতে হবে। এটা বোন শুদ্ধ মুরগিতেও করা যায়, আবার বোনলেস দিয়েও করা যায়। আমি বোনলেস দিয়েই করছি। বোনলেস দিয়ে করলে এটা একটু বেশি স্বাদের হয়। এখানে 300 গ্রামের মতন চিকেন রয়েছে, লুকে ছোটো ছোটো পিস করে কাটা, ধুয়ে পরিষ্কার করে নেওয়া। একে আমি প্রথমে 2 চামচ লেবুর রস আর গোলমরিচ দিয়ে আর সামান্য পরিমাণ নুন দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিলাম, দিচ্ছি 1/4 নুন। আধ ঘন্টার জন্য একে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি। টেবিলস্পুনে 2 চামচের মতো তিল নিয়েছি, আর তিলটা আমি প্রথমে রোস্ট করে নিলাম। খুব বেশি এটা রোস্ট করা যাবে না, বেশি করলে পরে এটা একটা বিটারনেস চলে আসে, এই জন্য হালকাভাবে আমি একটু রোস্ট করে নিয়েছি। 4 চামচের 1 চামচের মতো জিরে আমি এখানে নিয়েছি, জিরেটা রোস্ট করা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। সুন্দর গুঁড়ো হয়ে গেছে, আমি এটাকে এখানে তুলে নিচ্ছি। এই রান্নাটার জন্য 1 টেবিলস্পুনের মতো নারকেল কোড়া লাগবে। তাহিনি কিন্তু দুরকমভাবে করা যায়, এটা কাঁচা তিল দিয়েও করা যায় আর তিলটা রোস্ট করে নিলেও করা যায়। আমার রোস্টেড তিলের গন্ধটা ভালো লাগে, সে কারণে আমি একটু রোস্ট করে নিয়েছি। এর সঙ্গে দেবো আমি 3-4 কোয়া রসুন। এটাকে প্রথমে আমি ড্রাই গ্রাইন্ড করে নিচ্ছি। সুন্দর টেস্ট হয়েছে এটা। এর মধ্যে আমি জল দেবো সামান্য পরিমাণ, আর দেবো অলিভ অয়েল। আমি কিন্তু খুব অল্প পরিমাণ জল এখানে দিচ্ছি, 1 চামচ জল দিলাম না, 1/2 চামচও দিতে হবে। এই পেস্টটা কিন্তু খুব মিহি করতে হবে। আমি এখন অলিভ অয়েল দিচ্ছি। এটা কিন্তু জল আর তেলের একটা ইমালশন। আমার তিলের পেস্টটা দারুণ হয়েছে, একদম এইরকম থিকনেসে এটাকে পেস্ট করতে হবে। এর মধ্যে এখন আমি দিচ্ছি 1 চামচ লেবুর রস। তবে মনে রাখতে হবে, এটা কিন্তু এই লেবুর রসটা যে দেওয়া হলো, এটা কিন্তু সঙ্গে সঙ্গে কনজিউম করার, 2-3 দিন রাখতে হলে লেবুর রসটা এখন না দিলেও এখন দেওয়ার দরকার নেই। আমি আর 1 চামচ অলিভ দিচ্ছি। আমি 1/4 নুন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আরেকবার করে নেব। ওভেনে কড়াইতে চাপিয়েছি, আমি এর মধ্যে 3 টেবিলস্পুন তেল দিচ্ছি, সাদা তেল। দিচ্ছি 2 তেজপাতা আর 1 ছোট এলাচ চারটে। দিচ্ছি 2 চামচ বড় চামচে 2 চামচ পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এখানে 1/2 চামচের মতো আদা রসুন বাটা দিলাম। দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা আর 1টা শুকনো লঙ্কা কুচিয়ে। এটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি।
চিকেনটার মধ্যে লেবুর রস দেওয়া আছে আর গোলমরিচ নুন দেওয়া আছে অল্প করে। হালকা নেড়ে ছেড়ে আমি 5 মিনিটের মতো নেকে রেখে আস্তে একটু কমিয়ে দিচ্ছি। মাঝখানে এলাম, 3 মিনিট পরে আমি একটু নেড়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা হবে। আবারও আমি 2-3 মিনিটের জন্য এটা ঢেকে দিচ্ছি। আমি এবার আবার এসেছি, এটা মোটামুটি আমার এটা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেল। এর মধ্যে আমি এখন 1/2 চামচ মতো নুন, আগে দেওয়া ছিল সুতরাং বেশি দেওয়া যাবে না। এবার দিচ্ছি 1 চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো। আমি তিল তেল দিয়ে রান্না করছি, এক্ষুনি কিন্তু অদ্ভুত সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে এসছে। এর মধ্যে আমি এখন দেবো আমার নারকল পোড়া। দিচ্ছি আমি আমার 2 চামচ মতো নারকল পোড়া। নারকলটা এর মধ্যে ভাজা হবে। নারকল কোড়াটা মুরগিটাকে একটা গ্র্যানুলসের টেক্সচার দেবে, তাছাড়া কি সুন্দর গন্ধও বেরিয়েছে নারকল ভাজা। দিচ্ছি আমি 1/2 চামচ মতো চিনি। নুন চিনিটা বিরাট স্বাদ মতনই ব্যবহার করবো। আমি এর মধ্যে, আমার কাছে চিকেন স্টক ছিল, আমি এর মধ্যে 1 কাপ মতো চিকেন স্টক দিয়ে দিচ্ছি। চিকেন স্টকে এর টেস্টটা বাড়ে। আমি এখন একে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণ জলটা প্রায় শুকিয়ে আসে। 10 মিনিট বাদে ফিরে এসেছি, বাস আমার ঝোলটাও সুন্দর শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে তাহিনিটা দিয়ে দিচ্ছি, যথেষ্ট ঠিক এটা। আমার তাহিনি চিকেন একদম রেডি। এখন আমি এর মধ্যে একটুখানি রোস্টেড জিরের গুঁড়ো ছড়িয়ে দেব। দুধটা একটু গন্ধ বেরোচ্ছে। আমার তিলবাটা মুরগি একদম তৈরি। আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ তিল তেল উপরে দিয়ে দেবো। সামান্য পরিমাণে একটু তিল তেল ছড়িয়ে দিলাম। ওভেনটা অফ করে দিচ্ছি। এবার আমার তিলবাটা মুরগিকে আমি প্লেট করতে যাচ্ছি। প্রথমে আমি একটু পিস রাইস এখানে নিয়ে নিচ্ছি। এটা পরোটা, লুচি, তারপর আর ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু এই ডিশটা চলে। এবার দিচ্ছি আমার তিলবাটা মুরগি। এর ওপরে আমি একটু তাহিনি দিয়ে দিচ্ছি। এই তিলবাটা মুরগির একটা ভিয়েতনামি ফরম্যাট আমি পরবর্তীতে পোস্ট করব। এইভাবে ডিশটা সাজিয়ে দিলে এটা যে কত সুন্দর একটা পরিবেশন হবে সেটা বলার অপেক্ষা রাখে না। আপনারা এটা করে দেখুন, যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।